নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চামক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রচিলে আন এক ইতিহাস। L1 অরবিটত সফলতার প্রবেশ করলে ভারতের সূর্য জানাই। ইসরোয়ে রচনা করলে আন এক ইতিহাস। L1 অরবিটত সফলতার প্রবেশ করলে ভারতের সূর্য জানাই। সূর্যর বিভিন্ন দিক অধ্যয়ন করব আদিত্য L1-এ। বিগত বর্ষর 2 সেপ্টেম্বরত নিক্ষেপ করা হয়েছিল আদিত্য L1-ক। আর 125 দিনের যাত্রা সম্পূর্ণ করেছে এতিয়া আদিত্য L1-এ। L1 হেলো অরবিটর চারিওফালে ঘুরব আদিত্য L1। উল্লেখযোগ্য যে 400 কোটি টাকা খরচ করা হয়েছিল এই অভিযানত। আর আগন্তুক 5 বছর ধরে সূর্যক অধ্যয়ন করব আদিত্য L1-এ। পরবর্তী খবর, এটিএম কার্ড ব্যবহারকারীল ভাল খবর। যদি আপনার যিকোনো ব্যাংকর একটা এটিএম কার্ড আছে, তেনতে আপনার ভাল খবর। আপনি লাভ করব 5 লাখ টাকা পর্যন্ত। কেনেক আর কিয় লাভ করব এই টাকা চাও আহক। এটিএম কার্ড ব্যবহারকারীল ভাল খবর, আপনি 5 লাখ টাকা পর্যন্ত লাভ করব বিনামূল্যা চিকিৎসার সুবিধা, যদিহে আপনার যিকোনো ব্যাংকর এখন এটিএম কার্ড আছে। কিদরে লাভ করব এই ধন রাশি চাও আহক। আপনার এটিএম কার্ডখন কমেও 45 দিন ব্যবহার করব লাগিব। আর দুর্ঘটনাত হাত ভরি হেরালে লাভ করব 50,000 টাকার বিমা। শারীরিকভাবে অক্ষম হলে লাভ করব 1 লাখ টাকার বিমা। আর দুর্ঘটনাত মৃত্যু হলে কার্ডর মনোনীত ব্যক্তিয়ে লাভ করব এইসমূহ সুবিধা। ইয়ার বাবে আপনি কিদরে আবেদন করব চাও আহক। আপনার প্রথমতে প্রয়োজন হব FIR কপি, আর লগতে প্রয়োজন হব হাসপাতালের প্রমাণপত্র। ব্যক্তিজনের মৃত্যু হলে দিব লাগিব মৃতকর প্রমাণপত্রর মূল প্রতিলিপি। আর নির্দিষ্ট ব্যাংকর যোগেদি, অর্থাৎ আপনার যুক্ত ব্যাংকত অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকর যোগেদি আপনি করব লাগিব আবেদন। কার্ডধারী অনুসরি বিমার সুবিধাও হব ভিন্ন। আপনি কি কার্ড ব্যবহার করলে কিমান টাকার ইন্স্যুরেন্স পাব বা কিমান টাকা পাব চাও আহক। ক্লাসিক কার্ডর ব্যবহারকারী পাব 1 লাখ টাকার সুবিধা। প্লেটিনাম কার্ড ব্যবহারকারী পাব 2 লাখ টাকার সুবিধা। ভিসা কার্ড ব্যবহারকারী পাব 5 লাখ টাকার সুবিধা। আর প্রধানমন্ত্রী জনধন যোজনার সদস্য সকলে রুপে কার্ডর জড়িয়ে লাভ করব 1-2 লাখ টাকার বিমা। পরবর্তী খবর, দেশের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীর ভাল খবর। এইবার দেশত একেলগে উলাইছে 2,48,000 চাকরি। আর মেট্রিক পাশ করলে করব আবেদন। কেনেক করব আবেদন আর কি পদত ইমান বৃহৎ সংখ্যক চাকরি উলাইছে চাও আহক। দেশের লাখ লাখ নিবনুয়াল ভাল খবর। এইবার রেল বিভাগ খালি হয়েছে 2,48,895টা পদ। দশম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করব এই চাকরির বাবে। দেশের বিভিন্ন প্রান্তর খালি পদ পূরণের প্রক্রিয়া আরম্ভ করেছে কেন্দ্রীয় সরকারে। রেল বিভাগে বাম্পার ভর্তি প্রক্রিয়া আরম্ভ করার বাবে জারি করব অধিসূচনা। ভারতীয় রেল বিভাগের বিভিন্ন এলাকাত উলাইছে এই চাকরি। মোট 2,48,895টা চাকরির বাবে শীঘ্রে জারি করব অধিসূচনা। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে। সহায়ক স্টেশন মাস্টার, টিকট সংগ্রাহককে ধরে লাখ লাখ পদ শীঘ্রে উলাব রেল বিভাগ। রেলওয়ের গ্রুপ সিট খালি হয়ে আছে 2,48,000টা পদ। গ্রুপ এ আর বিত খালি হয়ে আছে 2,070টা পদ। আর এই পদসমূহের শীঘ্রে রেল বিভাগে জারি করব অধিসূচনা। অধিসূচনা জারি করার পিছতেই আপনাদের করব আবেদন। কেনেক করব আবেদন চাও আহক। এই চাকরিত আবেদন করবলৈ রেল বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এই ওয়েবসাইট ভিজিট করক।
এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের আবেদন করব পাৰিব। বন্ধুসকল, তাৰ চারি নম্বর খবরটা জনার আগতে আপনাদের এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, সুরাপান করে বাহন চলায় এইবার বিপদত পড়ছে বিজেপি বিধায়কর এইগারী পুত্র। বিজেপি বিধায়কর পুত্র এবার পালেগৈ আরক্ষী থানার লোকআপ। সুরাপান করে বাহন চলায় বিপদত বিধায়কর পুত্র। বিধায়কর পুত্র এবার পালেগৈ আরক্ষী থানার লোকআপ। বিজেপির বিধায়ক আর প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্রক আটক করেছে আরক্ষী, লগতে আন দুজন বন্ধুক আটক করে জোরাবাট আরক্ষী। তিনিও মাজনিশা জোরাবাট আরক্ষীর অভিযানত ধরা পড়ে। নগাঁও দিকের গুহাটিল এখন ফর্চুনার বাহনে আছিল তীব্র বেগত, আর এই পর্যন্ত জোরাবাট থানাতে আছে বিজেপির বিধায়কর পুত্র দীপজ্যোতি। অভিযানকারী আরক্ষীর সঙ্গে তর্কাতর্কিত লিপ্ত হয়েছিল বিধায়কর পুত্র। AS32A3333 নম্বরের ফর্চুনারখনের গরাকী দীপজ্যোতি, আর ফর্চুনারখনের সম্মুখত লগা আছিল যুব মর্চার স্টিকার। ব্রেড এনালাইজারত খুড়ার মাপ আছিল 320-র উপর। পরবর্তী খবর, ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী, আগন্তক দুদিন রাজ্যত হব প্রচণ্ড বরুণ, লগতে পড়ব ঘন কুয়ী, যার পরিপ্রেক্ষিত রাজ্য নামিব প্রচণ্ড হিট, আর এই সন্দর্ভ রাজ্যের কেবাখন জেলাত এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। আগন্তক দুদিন রাজ্যত হব বরুণ, লগতে পড়ব ঘন কুয়ী, বতর বিজ্ঞান কেন্দ্র এই সন্দর্ভ জারি করেছে এলার্ট। লগতে সুবুরিয়া রাজ্যতে পড়ব ঘন কুয়ী। কোন কোন জেলাত এলার্ট জারি করা হয়েছে চাও আহক। তিনিচুকিয়া, ডিব্রুগড়, যোরহাট, মাজুলি, গোয়ালপাড়া, লক্ষিমপুর, কোকরাঝার, ধুবুরী, কার্বি আংলং আর নগাঁওত কুয়ী এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। পরাপক্ষত কুয়ীর সময় বাহন নচলাব, আর অত্যন্ত জরুরি কাম না থাকলে বাহন চলার বিরত থাকক, রাজ্যবাসীক এই আহ্বান জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্র। পরবর্তী খবর, দেশের মাদ্রাসাসমূহত মুসলমান ছাত্রর উপরও শিক্ষা গ্রহণ করেছে হিন্দু ধর্ম তথা অন্যান্য ধর্মর শিক্ষার্থী সকলে, আর এই সন্দর্ভত দেশের 11খন রাজ্যের মুখ্য সচিবক তলব NCPCR। মাদ্রাসাত পড়ি থাকা অন্য ধর্মর শিশুর তথ্য লাগে NCPCR। দেশের বহু মাদ্রাসাত বহু হিন্দু তথা অন্য ধর্মর শিশুক নামভর্তিক লৈ ক্ষুব্ধ হয়ে পড়েছে NCPCR। অন্য ধর্মর শিশুক মাদ্রাসাত নামভর্তিক লৈ বিহিত ব্যবস্থা লওয়া নাই রাজ্য সরকার সমূহে। মাদ্রাসাত হিন্দু শিশুক নামভর্তি করাই সংবিধানের অনুচ্ছেদ ভঙ্গ করা হয়েছে। শিশুসকলক ধর্মীয় শিক্ষা প্রদানের দায়ী দেশের মাদ্রাসাসমূহ। মাদ্রাসাত পড়া হিন্দু শিশুর তথ্য বিচারি রাজ্যের মুখ্য সচিবক তলব NCPCR। দেশের 11খন রাজ্যের মুখ্য সচিবক তলব করেছে NCPCR। দীর্ঘদিন ধরে মাদ্রাসাত থাকা অন্য ধর্মর শিশুক চিনাক্তকরণের আহ্বান জানাইছিল NCPCR। মাদ্রাসার অন্য ধর্মর শিশুক উলিয়াওনাত ব্যর্থ একাংশ রাজ্য সরকার। এই তালিকাত আছে হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মেঘালয় আর তেলেঙ্গানার মুখ্য সচিবক তলব করেছে NCPCR। পরবর্তী খবর, অহা 17 জানুয়ারীত অসমে আসব কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী, আর 8 দিন ধরে থাকিব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। থাকা সময়সাত ট্রাক আর বাস চালক সকলকে সাক্ষাৎ করব রাহুল গান্ধীয়ে। অহা 17 জানুয়ারীত অসমে আসব কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। তথা উত্তর পূব সামরি রাহুল গান্ধী আরম্ভ করব ভারত ন্যায় যাত্রা। 8 দিন ধরে থাকিব রাহুল গান্ধী।
9 জানুৱাৰীত অসমলৈ আহিব AICCৰ সাধাৰণ সম্পাদক KC বেণুগোপাল আৰু জিতেন্দ্ৰ সিং। অসমত 833 কিলোমিটাৰ পথ যাত্ৰা কৰিব ৰাহুল গান্ধীয়ে। আৰু 25 জানুৱাৰীত অসমত শেষ হ'ব ভাৰতজোৰ ন্যায় যাত্ৰা। এই যাত্ৰাৰ সময়ত ৰাজ্যৰ বিভিন্ন দল সংগঠনৰ সৈতে বৈঠকত মিলিত হ'ব ৰাহুল গান্ধী। লগতে ট্ৰাক আৰু বাছ চালকৰ সৈতে সাক্ষাৎ কৰিব কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতাগৰাকীয়ে। পৰৱৰ্তী খবৰ, ঘোষণা কৰা হ'ল 2024ৰ T20 বিশ্বকাপৰ সময়সূচী। আমেৰিকা আৰু কেৰিবিয়ান দ্বীপপুঞ্জত অনুষ্ঠিত হ'ব এইবাৰৰ T20 বিশ্বকাপ। অহা 5 জুনত টীম ইণ্ডিয়া প্ৰথমখন মেচ। ঘোষণা কৰা হ'ল 2024ৰ T20 বিশ্বকাপৰ সময়সূচী। আমেৰিকা আৰু কেৰিবিয়ান দ্বীপপুঞ্জত অনুষ্ঠিত হ'ব এইবাৰৰ T20 বিশ্বকাপ। 1 জুনৰ পৰা আৰম্ভ হ'ব T20 বিশ্বকাপৰ খেলসমূহ। 5 জুনত টীম ইণ্ডিয়াৰ প্ৰথমখন মেচ। আয়াৰলেণ্ডৰ বিৰুদ্ধে প্ৰথমখন খেলত নামিব টীম ইণ্ডিয়া। আৰু 9 জুনত ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত বিশ্বকাপৰ খেল। নিউয়ৰ্কত ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত অনুষ্ঠিত হ'ব এই খেল। আৰু 12 জুনত ভাৰত সন্মুখীন হ'ব আমেৰিকাৰ। 15 জুনত ভাৰত আৰু কানাডাৰ মাজত খেল হ'ব। 26 আৰু 27 জুনত অনুষ্ঠিত হ'ব ছেমি ফাইনেল। আৰু 29 জুনত অনুষ্ঠিত হ'ব ফাইনেল খেল।